Assalamualaikum everyone, welcome to my channel Raidacious. And আজকে হচ্ছে আমার একটা ব্লগ আমি আপলোড দিব, সেটা হচ্ছে এটা হচ্ছে ছোট পুপির বাসার দাওয়াত ছিল তখন, তো এটা হচ্ছে আমি এই ইয়েলো কালারের ড্রেসটা পরব এন্ড ম্যাচিং এই তিনটা রিংস আর চুড়ি নিয়ে নিয়েছি। এটাকে কিছুক্ষণ আগে দেখতে ব্ল্যাক লাগছিল স্টোনটা, বাট আসলে এটা ব্ল্যাক না, এটা হচ্ছে ডিপ গ্রিন। আর এই রিংটার পিছনে একটা স্টোরি আছে, সেটা হচ্ছে এটা আমাকে সব অনেক ছোটোবেলায় আমার বউ আমাকে গিফট করেছিল, সো এই রিংটা আমার স্টিল হাতে লাগে। সো আমি এই রিংটা আজকে পরবো এই ড্রেসের সাথে, অ্যান্ড এই রিংটা আমার জন্য অনেক বেশি পরিমাণে স্পেশাল। অ্যান্ড নিয়ে নিয়েছিলাম একটা ব্রচ, এটা একটু গোল্ডেন কালারের একটা ব্রচ, অ্যান্ড ম্যাচিং করে একটা ওয়াচ নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে মার এই হাতের তৈরি এই ব্যাগটা, এটা কিন্তু মা তৈরি করেছে, মানে মার হাতের বানানো এই ব্যাগটা। এই তো ফাইনাল রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম আমরা সবাই। এটা হচ্ছে লাভবি মা, আর এটা হচ্ছে মার হোমমেড কেক, যে কেকের কথা সবাই খুব প্রশংসা করে। আমি ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে দিব আমার পেজের, আপনারা অবশ্যই চেক আউট করবেন কেকটা। কেকটা অনেক মজা ছিল, নিজের মার হাতের কেক বলে যে প্রশংসা করছে তা কিন্তু না, সবাই বলে আলহামদুলিল্লাহ। তো এই তো অলরেডি আমরা গাড়িতে উঠে গিয়েছি। সেদিন আমরা বিকালের দিকে বের হয়ে গিয়েছিলাম, কারণ সুপির বাসা হচ্ছে মোহাম্মদপুরে, তো আমাদের বাসা থেকে অনেকটা দূরে, তাই রাস্তায় এমনিও প্রচুর জ্যাম থাকে, এই জন্য তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম। ও হচ্ছে সামিন, অ্যান্ড ও হচ্ছে নামিশাপু। নামিশাপুর কোলে হচ্ছে ওদের বিড়াল আদর, আদর ঘুমাচ্ছিল ওর কোলে। আমি আসলে এমনি বিড়াল প্রেমী, আমার সব ধরনের বিড়াল খুবই ভালো লাগে, আর পার্সিয়ান বিড়ালগুলো তো মানে কি বলবো, এত বেশি কিউট, ওগুলোতে আরও বেশি ভালো লাগে। আমরা যাওয়ার আধা ঘন্টা পরেই মেজু ফুপ্পি আর সুজু ফুপ্পিও চলে আসে, সাথে আদিত্যাপু আর আয়ানও চলে আসে। অ্যান্ড আয়ান আসার পর থেকে বিড়ালটাকে এত বেশি পরিমাণে আদর করছিল, মানে ওরও বিড়াল খুব ভালো লাগে, আদর করছিল এবং আদরকে ঘুমও পাড়াচ্ছিল, যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সে আদরকে একদম ঘুম পাড়িয়ে দিচ্ছে। সো ফাইনালি এখন একটু নিজেকে দেখাই, এটা হচ্ছে আমার পুরো আউটফিটটা। এখানে আদিত্যাপু খাওয়াচ্ছিল আয়ানকে আর বলতেছিল যে সবাইকে হাই দিতে, অ্যান্ড আয়ানও সবাইকে হাই দিচ্ছিল। এখানে পাপা আর আদর, পাপা আদরকে আদরই দিচ্ছিল। অ্যান্ড হেয়ার কামস মাই মমস কেক, মাশাল্লাহ কেকটা এত বেশি সুন্দর ছিল, অ্যান্ড খেতেও এত বেশি মজার ছিল, সবাই বলেছিল কেকটা খেয়ে যে অনেক মজার ছিল। এটা নাম হচ্ছে রেড ভেলভেট চিজ ক্রিম ফ্রস্টিং কেক, অ্যান্ড কেকটা অনেক বেশি সফট ছিল আলহামদুলিল্লাহ। দেন নমি আপুরাও চলে এসেছে, নমি আপু জেসি আপু ওরা। ও হচ্ছে জারাদ, জেসি আপুর ছেলে। পাপা এখানে জারাদের সাথে দুষ্টামি করছিল, আর জারাদ কোনোভাবেই পাপাকে পাত্তাই দিচ্ছিল না। আর এখানে সব ফুপ্পিরা ছিল। দেন যারা পরে এসেছিল তারা নাসা শেষ করে উঠতেই ফারোজাপুরাও চলে এসেছে এর মধ্যে। এখানে লাল টুকটুকি যে বেবিটাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে রুমাইসা, ফারোজাপুর মেয়ে। হচ্ছে ফারোজাপু, আর ফারোজাপুর কোলে রুমাইসা। ইনি হচ্ছেন আমার মেজো ফুপ্পি যিনি ক্যানাডা থেকে এসেছেন, অ্যান্ড এখানে গোলাপিয়া সাদা শাড়ি পরা যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমার বড় ফুপ্পি। এখানে মেইনলি জারাদ ফোনটা দিয়ে খেলছিল, কিন্তু সে এমন একটা ভাব যেন সে কার সাথে জানি কথা বলছিল ইন রিয়েল, বাট আসলে তার ফেসের এক্সপ্রেশনটা দেখার মতো ছিল। এখানে নামিয়াবু আমাকে অ্যাক্টিং করে দেখাচ্ছিল, আসলে এই সীতাহারটা হচ্ছে এই রুমাই স্যার, সেটা দিয়ে আমাকে অ্যাক্টিং করে দেখাচ্ছিল। আর এদিকে ফারোজাপুর রুমাইসাকে রেডি করছিল সুন্দর করে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এসে বসলাম হচ্ছে সামিনের রুমে, অ্যান্ড আমরা কিছুক্ষণ এখানে গল্প করেছিলাম, আর আমাদের নেক্সট জেনারেশন হচ্ছে খেলছিল আমাদের সামনেই। দেন এই তো ফাইনালি আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে, প্রায় তখন রাতের হয়তো 11:15 বাজে, অ্যান্ড আমরা এখন সবাই চলে যাব। যে রুমাইসা অলরেডি রেডি, আর এখানে হচ্ছে আমার দুই বোন,
তাদের বিদায়ের মুহূর্তটা আমি একটু ক্যাপচার করলাম। এটা ছিল আমার রোজার প্রায় 1 week আগের একটা ব্লগ, আমি এখন আপলোড করছি, সরি ফর দ্যাট। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আলহামদুলিল্লাহ ফর অ্যান অ্যামেজিং ডে। আমি ইনশাআল্লাহ আবার আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো আপনাদের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।